শান্তিপুর নামক এক গ্রামে বীর আর রাধা নামে স্বামী স্ত্রী থাকত তাদের দুই সন্তান ছিল ছেলের নাম ছিল রাজ আর মেয়ের নাম ছিল রামিয়া বীর আর রাধার সেই গ্রামে একটা ছোট্ট জমি ছিল জমির অংশ খুবই কম ছিল তাই সেখানে সবজি উৎপন্ন করত। তারপরে সেই সবজিগুলো বাজারে বিক্রি করত। সেই টাকা দিয়েই তাদের সংসার চলতো যেদিন হয়তো সবজি হতো না বা নষ্ট হয়ে যেত সেদিন তাদেরকে না খেয়ে থাকতে হতো একদিন রাজ তার দিদিকে বলল। দিদি আজ আমি খেলা করতে করতে ওই পাশের গলিতে গেছিলাম ওখানে একটা ধনী পরিবার থাকে তাদের না একটা মেয়ে আছে ওই মেয়েটার নাম কুমারী ওর কাছে না অনেক রকমের খেলনা আছে দেখে মনে হচ্ছিল সব অনেক দামে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আমি ওর সাথে খেলা করতে চাইছিলাম তাই ওর কাছে গেলাম আমি যেই ওর বাড়িতে গেলাম ওদের বাড়ির চাকরেরা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল ওরা যখন বাইরে বের করে দিল আমার খুব কান্না পাচ্ছিল আমি যখন বাইরে কাঁদছিলাম তখন কুমারীর মা এসে বলল উনি তখন এসে বলল তোমার এত সাহস আমাদের বাড়ি এসেছো ওনার কথা শুনে আমার খুব খারাপ লেগেছে দিদি ভাই তুই কাঁদিস না আমরা ওইরকম অনেক খেলনা আনবো মা বাবা এখন জমিতে গেছে জমি দিয়ে ফিরে আসলে টাকা নিয়ে আমরাও অনেক খেলনা কিনবো ঠিক আছে রামিয়ার এই কথা শুনে রাজ একটু শান্ত হলো তখনই কাজ থেকে ফিরে বীর আর রাধা কথা বলছিল বীর বলল রাধা ভগবান কি আমাদেরই শুধু ভাগ্যটাকে খারাপ লিখেছে এমনিতেই বাড়িতে খাবার জন্য কিছু ছিল না তার উপরে আবার এত জমির ফসল আমার নষ্ট হয়ে গেল এইভাবে যদি চলতে থাকে তাহলে কি করে হবে কিভাবে আমাদের পেট ভরবে এইভাবে সে দুঃখের সাথে বলল তখন রাধা বলল আরে তুমি এইভাবে চিন্তা করো না তুমি যদি এইভাবে হার মেনে যাও তাহলে আমাদের কি হবে আর এই সব ব্যাপারে বাচ্চাদের কিছুই বলতে হবে না দুদিন আগে যে সবজিগুলো বিক্রি করেছিলাম সেই টাকা তো পাইনি আমি এখন গিয়ে টাকাটা নিয়ে আসি এই রকম বলে রাধা টাকা আনতে বাইরে গেল কিছুক্ষণ পর টাকা নিয়ে এসে বাড়িতে রেখে দিল তারপরে রামিয়া তার বাবার কাছে গিয়ে বলল বাবা কিছুক্ষণ আগে না রাজ ওই পাশের গলিতে খেলা করতে গেছিল তাদের সাথে খেলা করতে যায় তারা তাকে তাড়িয়ে দেয় সেই জন্য রাজ অনেক কাঁদছিল বাবা তুমি যদি ওকে ওই রকম খেলনা এনে দাও তাহলে ও অনেক খুশি হবে তুমি ওকে ওইরকম খেলনা এনে দাও না বাবা রামিয়ার কথা শুনে বীর দেখ মা এইবারে কিন্তু আমাদের ফসল অনেক নষ্ট হয়ে গেছে আমার কাছে এক টাকাও নেই এক আমরা ঠিকঠাক ভাবে খেতে পাচ্ছি না যখন আমাদের কাছে অনেক টাকা হয়ে যাবে তখন তুই নিজে গিয়ে নিয়ে নিস মা আমাদের জমির ফসলেতে অনেক শুকর চলে এসেছে সেই জন্য তোর মা আর আমি ওখানেতে যাচ্ছি নিজের খেয়াল রাখিস এই রকম বলে বীর আর রাধা জমিতে যাবে বলে বেরিয়ে পড়লো অন্যদিকে রামিয়া রাধার রাখা টাকাটা সে দেখে নিল বাবা বলেছিল যখন টাকা হবে তখন খেলনা কিনে নিতে এই তো এখানে টাকা রয়েছে যাই খেলনা কিনে নিয়ে আসি এই রকম বলে সে খেলনার দোকানে গেল কাকা বাবু এই টাকা দিয়ে আপনার দোকানে দামি যে খেলনাটা আছে সেটা দিন তো এটা শুনে ওই দোকানদার বলল এই কটা খুঁজুন টাকা নিয়ে তুমি খেলনা নিতে এসেছো তখন সে একটা ছোট্ট খেলনা নিয়ে তাকে দিল রামিয়া সেই খেলনাটা নিয়ে বাড়ি ফিরল রামিয়া সেই খেলনাটা নিয়ে বাড়ি যাচ্ছিল তখনই সে দেখল কুমারী বাড়ির উঠোনে একটা সুন্দর খেলনা নিয়ে দাঁড়িয়ে আছে কুমারী বলল আরে রামিয়া কোথায় যাচ্ছো আমার ভাইয়ের জন্য একটা ভালো খেলনা নিয়ে যাচ্ছি কি বললে ভালো খেলনা এটা তো কম দামি একটা খেলনা আমার কাছে সুন্দর সুন্দর আর খুব দামি দামি খেলনা আছে এইভাবে বলে তাকে পাঠিয়ে দিল রামিয়া বাড়িতে গিয়ে তার ভাইকে খেলনাটা দেখালো এইটা দেখে রাজ বললো দিদি তুমি তো বলেছিলে ভালো খেলনা আনবে আমার এটা পছন্দ হয়নি আমার এইটা লাগবে না আমি নেব না এইরকম বলে সে রেগে খেলনাটাকে ছুঁড়ে ফেলে সেখান থেকে চলে গেল তখনই সেখানে বীর এলো এই খেলনাটা কোথা থেকে পেলে তখন রামিয়া বলল বাবা তুমি তো বলেছিলে বাড়িতে যদি টাকা থাকে তাহলে খেলনা কিনে নেবে আমি বাড়িতে টাকা দেখতে পেলাম তাই খেলনাটা কিনলাম তখন তার মা সেখানে এসে রেগে গিয়ে বলল আরে ওই মাথা মোটা পাগলি মেয়ে এত কষ্ট করে বাড়িতে টাকা এসেছিল তোর খেলনা কেনার জন্য নাকি আমাদের সংসার চালানোর জন্য এবারে কি করে সংসার চালাবো যখন পরিশ্রম করতে তখনই টাকার মূল্য বুঝতে পারতে এইভাবে বাড়িতে বসে থাকলে টাকার মূল্য বুঝতে পারবে না যাও কোনো হোটেলে গিয়ে এটাও থালা বাসনগুলো মেজে দেখাও না হলে কারোর বাড়িতে কাজ করো যখন মা রেগে গিয়ে রামিয়াকে বকছিল তখন রাজ সেখানে এসে বলল। মা তুমি দিদিকে বকো না দিদির এতে কোনো ভুল নেই আমি তো খেলনার জন্য জেদ করেছিলাম আমাদের পরিস্থিতিটাকে না জেনে আমি জেদ করেছি ভুলটা তো আমি করেছি মা দিদি করেনি রাজের এই রকম কথা শুনে বীর আর রাধা কিছুই বলতে পারল না রামিয়াও অনেক দুঃখ তখন বীর রামিয়ার কাছে গিয়ে তাকে বলল। দেখ মা তোর জন্য আর তোর ভাইয়ের জন্য হয়তো আমি দামি খেলনা আনতে পারবো না কিন্তু মা আজকে তোদের দুজনকে আমি নতুন ধরনের খেলনা দেব এইরকম বলে সে বাইরে গিয়ে মাটির তৈরি কিছু খেলনা এনে বাচ্চাদেরকে দিল বাচ্চাদের ওই খেলনাগুলো খুব ভালো লাগলো সেদিনের পর থেকে ওই খেলনাগুলো নিয়েই খেলতো আর খুশি খুশি থাকতে লাগলো কিছুদিন পরে কুমারী তাদের কাছে এলো তাদের খেলনাগুলো দেখে বললো আরে রামিয়া তোমাদের এই খেলনা তো খুব সুন্দর আমি কি একটু তোমাদের সাথে খেলা করতে পারি রামিয়া আর রাজ হ্যাঁ বললো তারপর থেকে তারা তিনজনে একসাথে খেলা করতে লাগলো ওই গ্রামটা ছিল সমুদ্রের ধারে সেখানে একজন জমিদার থাকতো উনি জেলেদের সাথে খুব খারাপ ব্যবহার করত। কিন্তু তারা কোনোদিন তাকে কিছুই বলত না কারণ তাদের নৌকা কেনার জন্য সেই ওদেরকে টাকা দিয়েছিল কারণ সে অনেক ধনী ব্যক্তি ছিল এইভাবে কিছুদিন কেটে যায় ওই গ্রামে পাশে গ্রাম থেকে থাকতে এসেছিল রাম আর শান্তি নামে স্বামী স্ত্রী তাদের দুজনার কাছে ওই গ্রামে থাকার জন্য কোনো বাড়ি ছিল না তারা একটা গাছের পাশে ছোট্ট কুড়ে ঘর করে থাকত এই গ্রামে কিভাবে মাছ ধরতে হয় এটা জানার জন্য সে বেরিয়ে পড়ল। কিন্তু তাকে সবাই বলল সে এই গ্রামে মাছ ধরতে পারবে না এখানকার জমিদার লোকেদের জমি কেড়ে নিয়েছে আর এই গ্রামের বাসিত লোকেরা পাশে গ্রামে চলে গেছে এইভাবে তাকে সব বলল। ওইসব লোকেদের কথা শোনার পরে রাম জানতে চাইল যে তারা সত্যি বলছে কিনা তাই সে সমুদ্রের ধারে গেল সেখানে গিয়ে সে দেখল সব নৌকাগুলোকে বেঁধে রেখেছিল যাতে কোথাও চলে না যায় এইটা দেখে সে অবাক হয়ে যায় তখন রাম ভাবল যে সবাই সত্যিই বলছিল তখনই সেই সমুদ্র থেকে একটা বড় নৌকা বেরিয়ে এলো সেখান থেকে কিছু লোক আর তাদের সঙ্গে জমিদারও বেরিয়ে এলো জমিদার রামকে দেখে বললো আরে কে ভাই তুমি এখানে কি করছো এইভাবে জমিদার জিজ্ঞাসা করলো তখন রাম তাকে উত্তর দিল আরে বাবু আমি আমার পরিবারকে নিয়ে পাশের গ্রাম থেকে থেকে এখানে এখানে থাকতে এসেছি আমি মাছ ধরার কাজ করতে চাই কিন্তু এখানে তো সবকিছু অদ্ভুত মনে হচ্ছে আপনাকে তো দেখে জমিদার মনে হচ্ছে আপনার ব্যাপারেতে আমি অনেক খারাপ খারাপ কথা শুনলাম আপনি সবার সাথে কেন যে এমন করেন আমি তো কিছুই বুঝি না রামের মুখ থেকে এইসব কথা শুনে জমিদার খুব রেগে গেল তুই আমার ব্যাপারে এইরকম কেন কথা বলছিস আজ পর্যন্ত এই গ্রামের কোনো লোকই তোর মতো রকম বাজে প্রশ্ন করেনি খুব বড় বড় কথা বলতে শিখেছিস তাই না খবরদার বলে দিচ্ছি না হলে কিন্তু এর পরিণাম একদম ভালো হবে না বাবু আপনার কাছে তো অনেক টাকা পয়সা আছে কিন্তু আমাদের কি হবে ভেবে দেখেছেন বাবু এই নদীতে কি শুধুমাত্র আপনার হক আছে যতটা হোক আপনার এই গ্রামে যত লোক আছে তাদেরও সমান হক আছে তুমি যদি নিজেই সবকিছু নাও তাহলে কি কেউ চুপ থাকবে নাকি রামের মুখ থেকে এরকম জ্ঞানের কথা শুনে জমিদার আরো রেগে যায় তোর এত বড় আসপাত তুই এবার বাঁচতে পারবি না হ্যাঁ হ্যাঁ বাবু দেখে নেব কে কাকে মারে বুঝেছেন এইভাবে রাম তাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে গেল প্রত্যেক দিনের মতো জমিদার আবার নিজের নৌকা নিয়ে বেরিয়ে পড়লো তখন রাম ও সমুদ্রের ধারে থাকা একটা নৌকা নিয়ে ওতে জাল নিয়ে বেরিয়ে পড়ল। রাম জাল ফেলে মাছ ধরল অন্যদিকে জমিদার নিজের বড় নৌকা দিয়ে মেশিনের সাহায্যে বড় বড় মাছ জালে ধরল এইটা দেখে তো রাম অনেক অবাক হয়ে যায় অন্যদিকে জমিদারও দূর থেকে রাগে রামের দিকে তাকিয়েছিল আরে রাম তুই যতই চেষ্টা কর তুই আমার মোকাবিলা করতে পারবি না সারাদিন ধরে তুই আমার অর্ধেক মাছও ধরতে পারবি না আমার সাথে মোকাবেলা করার মতো কেউ নেই তুইও আমার সাথে পারবি না এইভাবে উনি রামকে বললো রামও তখন নিজের নৌকায় দাঁড়িয়ে তাকে বলল ঠিক আছে দেখা যাক কি হবে তারপরে দুজনে নিজেদের নৌকা নিয়ে পাড়ে এলো যে মাছগুলো ধরেছিল সেগুলো বিক্রি করতে লাগলো তোমবার কোনো ব্যক্তি সাহস দেখিয়ে জমিদারের সাথে পাশে দাঁড়িয়ে মাছ বিক্রি করছিল এইটা দেখে গ্রামের লোকেরা অবাক হয়ে যায় জমিদার নিজের মাছগুলো বিক্রি করে সেখান থেকে চলে গেল গ্রামের লোকেরা রামের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো আরে আমি আপনি থেকে এসেছেন কিন্তু এই জমিদার গ্রামের কোনো থাকতে দেবে না জমিদার তো কোনো কারণ ছাড়াই গ্রামের সমস্ত লোকেদের হক মেরে দেয় যার জন্য এই গ্রামের সমস্ত লোকেরা তার পরিবারকে ঠিকঠাক ভাবে দেখাশোনা না করতে পারার জন্য তারা সুইসাইড করে তারপরে বাবু কিছু লোক তো ঋণ শোধ করতে না পেরে সুইসাইড করে বসে এই গ্রামেতে তোমার মতো লোকই দরকার ছিল যে জমিদারকে টেক্কা দিতে পারবে দাদা তুমি এমন কিছু করো যাতে গ্রামের সমস্ত লোকেরা তাদের নৌকা ফিরে পায় সেখানে দাঁড়িয়ে থাকা সব লোকেরা রামকে এইভাবে জিজ্ঞাসা করলো রাম তাদের কথা শুনে টাকা নিয়ে সেখান থেকে চলে গেল বাড়ি গিয়ে সে দেখলো তার স্ত্রীর হাতে চোট লেগেছে এইটা দেখে সে অবাক হয়ে গেল কি হলো সারদা তোমার হাতে আঘাত লাগলো কি করে এইভাবে অস্থির হয়ে রাম জিজ্ঞাসা করলো তখন শান্তি বলল জমিদার কিছু লোকেদের হাতে আমাকে মার খাওয়ালো এইভাবে তার স্ত্রী তাকে বলল পরে রাম বললো রেগে গেল তখন সে গ্রামের লোকেদের কাছে গিয়ে সব ঘটনা বলল এই জমিদার এতটাই ইতর যে মেয়েদেরকেও ছাড়ে না জমিদারের অত্যাচার আপনারা কেন সহ্য করেন এখনো সময় আছে একসাথে দোলবত হও আর ওর সাথে মোকাবেলা করো জমিদার একা কিচ্ছু করতে পারবে না এমনি তো তোমরা অনেক অত্যাচার সহ্য করেছো রাম এইভাবে সবাইকে বললো কিন্তু কেউ ভয়ে এগিয়ে এলো না কিন্তু তখন সেই ভিড়ের মধ্যে দিয়ে একটা ছোট্ট বাচ্চা এসে তাকে বলল। কাকা বাবু আমি আপনার সঙ্গে যাব। উনি আমার পরিবার নষ্ট করেছে আমাকে ছোটবেলায় অনাথ করে দিয়েছে আমি যাব। এই এইরকম বলে মেয়েটা কাঁদতে লাগলো দেখেছেন এইটুখানি বাচ্চা মেয়ে নিজের পরিবারের কথা চিন্তা করে জমিদারের উপরে রেগে রয়েছে আপনারাও যা কি করছেন আপনারা রাম তাদেরকে এইভাবে বোঝালো তখন গ্রামের লোকেরা সবাই রাজি হয়ে যায় তারপরে সব লোকেরা মিলে জমিদারের বাড়িতে গিয়ে তাকে খুব মারধর করলো তার কাছে থাকা টাকা গয়না সব কেড়ে নিল এখন জমিদারের কাছে কিছুই ছিল না কেদিনের পর থেকে সবাই যে যা নিজের নৌকা নিয়ে কাজ করতে বেরোলো আর এইভাবে সবাই টাকা উপার্জন করে খুশি খুশি থাকতে লাগলো